হে ইভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে শায়লা চৌধুরী আর আজকে আমি আপনাদের সাথে একটা হাইলি ইফেক্টিভ বা জাদুকরি উপায় কীভাবে আপনার মুখে গলায় ঘাড়ে বা আপনার শরীরের যে কোনো অংশে যে কালো দাগছপগুলো আছে বা কালো দাগ আছে সেটা দূর করতে পারবেন আমি আজকে আপনাদের সাথে সেই সহজ হোম রেমেডিটি শেয়ার করতে চলেছি আশা করি যাদের এই সমস্যাগুলো আছে মুখে বা শরীরে যে কোনো অংশে যে কালো দাগছপ পড়ে গিয়েছে সেগুলো খুব সহজে কিভাবে দূর করতে পারবেন আর এটা কিন্তু অনেক বেশি সময় দরকার নেই জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে আপনার এই চোপগুলো দূর করতে তো চলুন বন্ধুরা দেখে এর জন্য জাস্ট দুইটা উপাদান কী কী লাগছে সেটা হচ্ছে চিনি আর লেবু তো এখানে আমি ওয়ান টি স্পুন সুগার বা চিনি নিয়ে নিচ্ছি চিনি বা সোবার এটা কিন্তু ন্যাচারাল স্কার হিসেবে ব্যবহৃত হয় বা এটা আপনাদের আর মুখে বা যে কোনো জায়গায় আপনারা স্কার হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন এর ফলে যেটা হয় আপনাদের মুখে বা যেখানে যেখানে ব্যবহার করবেন আপনার স্কিনে যে ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু এই চিনি ব্যবহারের ফলে অনেকটা হচ্ছে মৃত মৃতকোষগুলো ঝরে পড়বে আর যার ফলে আপনার স্কিনটা অনেকটা সফট মোলায়ন মসৃণ হবে এবং আপনার স্কিন কিন্তু ফসা হতে শুরু করবে আর এখন আমি দিয়ে ছি লেবু বা লেমন লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচ বা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট আছে লেবুতে যার ফলে আপনার স্কিনে যে কালো দাগছপ থাকে সেগুলো কিন্তু দূর করতে খুবই সাহায্য করে তো এখানে আমি ওয়ান টি স্পুন চিনির জন্য টু টি স্পুন লেমন জুস বা লেবু নিয়ে নিচ্ছি তো যারা হচ্ছে কম পরিমাণে বানাতে চাচ্ছেন তারা হাফ টি স্পুন সুগার বা চিনির জন্য হচ্ছে ওয়ান টি স্পুন লেমন জুস কিন্তু ইউজ করতে পারেন এখানে হচ্ছে চিনির ডাবল লেবু রস নিতে হবে জাস্ট এটা মাথায় রাখলেই হবে আর হ্যাঁ বন্ধুরা এই প্যাকটা বা এই হোম রেমেডিটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন আপনাদের স্কিনের কালো ছোপ দূর করার জন্য আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং হানড্রেড পার্সেন্ট ইফেক্টিভ যারা হয়তো ব্যবহার করেন তারা কিন্তু সবাই জানেন এটা কতটা কার্যকরী আর যারা এখন পর্যন্ত ব্যবহার করেননি তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে পারেন আপনাদের যে পিগমেন্টেশন আছে এটাও কিন্তু রেগুলার ব্যবহারের ফলে এই প্যাকটা সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে আর যাদের এই কালো দাগছপ নেই বাট তারাও কিন্তু বাইরে থেকে আসার পরে এই হোম রেমিডিটা ব্যবহার করতে পারেন তো এটা কীভাবে ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেখানে যেখানে কালো দাগছপ আছে সেখানে সেখানে জাস্ট কিছুটা পরিমাণ এই প্যাক নিয়ে হালকা হাতে জেন্টেলি সার্কুলার মোশনে মাসাজ করে নেবেন আর এটা দুই থেকে তিন মিনিট বা তিন থেকে পাঁচ মিনিটের মতো জাস্ট মাসাজ করলে হবে আর পাঁচ মিনিটের বেশি বা সাত মিনিটের বেশি আপনার স্কিনের লেবু রসটা রাখবেন না পাঁচ থেকে সাত মিনিট পরে এটাকে আপনার ফেস থেকে ধুয়ে ফেলবেন বা যেখানে যেখানে ইউজ করেছেন ধুয়ে ফেলবেন নর্মাল পানি দিয়ে এটা কিন্তু আপনি রেগুলার ইউজ করতে পারেন আর এর ফলে আপনার স্কিনটা অনেকটা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে আপনি নিজে বুঝতে পারবেন কতটা ফসা হয়েছে মূলায়ন কোমল হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ